ওকে, সবসময় ট্যুরে যাওয়ার সময়কার ভিডিও করা হয়, ট্যুর থেকে আসার পরের ভিডিওগুলো কখনই করা হয় না। এই যে আনপ্যাক চলতেছে, তো 12 দিন পরে বাসায় এসে প্রথমেই আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের গ্যারেজ এন্ট্রি। আমরা চাবি রিসাদ খুঁজে পাইতেছিল না, তো ওইখান থেকে এন্ট্রি নেওয়া হয়নি। পরে আমরা মেইন এন্ট্রি নিলাম। এইখানে আইসা দেখলাম আমার একটা পার্সেল আইসা আছে। আচ্ছা, আরেকটা কথা, এই পাখির বাসাটার কথা খেয়াল আছে যারা যারা ফেসবুকে আমাকে দেখেন? এই কিন্তু সেই পাখির বাসাটা যেটা আমি ফেসবুকে শেয়ার দিছিলাম। হ্যাঁ, মনে হচ্ছে, আমি জানি না এই জিনিসটা আদৌ কি হয়েছে, আমি 12 দিন পরে আসছি, আমি জানি না। এইখানে ভাঙা ডিম দেখা যাচ্ছে, এইখানে মনে হচ্ছে ডিমটা ভেঙে গেছে। মনে হচ্ছে পাখিটার নাই আর কোনো ডিমও নাই, এই ডিমটা ভেঙে গেছে। আসল তো বাসায় আসার পর সর্বপ্রথম এটা দেখে আমার খুব মনটা খারাপ হয়ে যায়। এখানেও ডিম দেখা যাচ্ছে, পড়ে গেছে, বোঝা যাচ্ছে এখানেও ডিম ভেঙে গেছে। দেখে মনে হচ্ছে পাখিটা আসলে ডিমগুলো ফুটায় আর বাচ্চা করতে পারে নাই মনে হয়। হ্যাঁ, এইটা আমি আসার পরে সর্বপ্রথম দেখে কত খুন চুপ হয়েছিলাম, মনে হলো আপনাদের সাথে আমি শেয়ার করি। যাই হোক, আমি গাছটাও মরে গেল, পানি দিই নেই, আর পাখি ডিমগুলো মরে গেল। এনিওয়েজ, তো এই হচ্ছে আমি বাসায় ঢোকার পরে সর্বপ্রথম আমার কনসার্ন ছিল আমার গাছগুলো ঠিক আছে কিনা, এবং ঘরের মধ্যে থেকে একটা চিপা গন্ধ আসতেছিল, তো দরজা খুলে রাখছি গন্ধ বের হয়ে যাওয়ার জন্য। এইখানে হচ্ছে আমাদের প্যাকেজ, মানে আমাদের খাবার এনে রাখলাম রিসাদ। এইখানে দেখেন আমার একটা গাছ উপড়ে পড়ে গেছে, এই যে মানে আসার পর খালি একটার পর একটা একটার পর একটা খালি তাস কি খাইতেছি। হ্যাঁ, এই গাছটার এত বা পড়ছে, এত বার এটাকে উঠাইছি, এটা আবার কবে থেকে পরে বেহুশ হয়ে গেছে আল্লাহ মাবুদ জানে, জানি না। এই যে এগুলো তো সব এরকম এভাবে রেখে গেছি, ওই গাছটা মারা গেছে, এই গাছগুলো সতেজ আছে আলহামদুলিল্লাহ। 12 দিন পরে বাসায় আসা আর এই ভিউ দেখা, মনটা একটু খুশি হয়ে গেল। আচ্ছা, এখন ট্যুর থেকে বাসায় আসার পরেই আমার প্রথম কাজ হচ্ছে রিশানার লাঞ্চ রেডি করা। আমি কিছু খিচুড়ি দ্বীপে রেখে গেছিলাম, ওইটা এখন আমি চুলাতে দিয়ে গরম করব, তো রিশানার লাঞ্চটা রেডি হয়ে যাবে। এটা হচ্ছে একটু বরফ ছিল, এটাকে আমি আসমান আস্তে আস্তে ছাড়াবো। তো এটা হচ্ছে ঈশানার দুপুরের খাবার, আর আমাদের খাবার এখন আমি ভাত ডাল আর ডিম করে ফেলবো। সো ঈশানার লাঞ্চটা হোক, তারপরে আমি আমাদের খাবার রেডি করবো। আর ঈশানার খাবারের পরেই আমার দ্বিতীয় প্রধান কাজ আমার গাছে পানি দেওয়া। দেখেন গাছটা মইরা শেষ, এই গাছগুলোতে ওয়ান্স ইন এ উইক অর টুয়াইস ইন এ উইক পানি দিতে হয়। তোমার প্রথম, সরি নট প্রথম, দ্বিতীয় কাজই হচ্ছে আমার গাছে পানি দেওয়া। আমার এই গাছটায় একটা ফুল চলে আসছে, এই গাছটার নাম পিস লিলি, শান্তিপূর্ণ লিলি। এটা একটু পানি দিয়ে নিয়ে আগে, আমার এটার রেগুলার পানি দিতে হয় নাহলে নষ্ট হয়ে যায়। এই গাছগুলো যেমন এই প্ল্যান্টগুলো বেঁচে আছে, এগুলোর কোনো সমস্যা নেই, এগুলো সবগুলোতে একটু একটু করে পানি। হ্যালো, হ্যাঁ আম্মা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, অসুবিধা নাই, এই আমরা পৌঁছাই গেছি আম্মা আলহামদুলিল্লাহ, আর এই 1 ঘন্টা আগে পৌঁছেছি আমরা। যাওয়ার সময় তো লম্বা ছিল না, এখন আমার এই গাছগুলাই আগে পানি দেওয়া, এটা হচ্ছে আমার সর্বপ্রথম কাজ। আমি উপরে বেডরুমে যাবো, এতক্ষণ আসার পরে এখনো বেডরুমে যাইনি, চাই একটু বেডরুমটা সব কিছু দেখে আসি। কেমন একটা চিপা স্মেল, আমার পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা আমার রুম। সারা দুনিয়া ঘুরা এসে তারপরে নিজের রুমে আসলে সবচেয়ে বেশি শান্তি, পরিশ্রান্ত, কোনো টায়ার্ড লাগে না, শরীরে অনেক কাজ করার জোশ চলে আসে আমি আমার বাসায় ঢুকলে। এই কাপড়গুলো ধোয়া ছিল, এগুলো ড্রেসারে ফোল্ড করে রাখতে হবে। আর এই তো আমার এই গাছটারও যে মাটি শুকিয়ে আছে, যে একটা নতুন কলি আসছে এটাতে পানি দিতে হবে। দেখি আগে গাছে পানি দেওয়া শেষ করি। রিশানার খাবার রেডি হয়ে গেছে, ডিশ ওয়াশারে আমরা
থালবাটি ধুতে দিয়ে গেছিলাম, যেগুলো সব ক্লিন সাফ সুতরা হয়ে বসে রয়েছে, একদম সব কিছু পরিষ্কার। এটাতে যাওয়ার সময় ডিম ভাজি করে দিয়েছিলাম, সো ধোয়া টোয়া শেষ। আমরা এখন রেগুলার ডিশ ওয়াশার ইউজ করি, সো হাতে কিছুই ধুতে হয় না। ঈশানার জন্য একটা ডিম পোচ করে ফেলেছি, তো খিচুড়িটা খাওয়াবো। ভাড়া বেশি না, নতুন ভাষা হিসাবে ভাড়া বেশি আর কি। না ভালোই আছে, আমার কাছে তো ভালোই লাগছে, মানে বড় ভাষা হচ্ছে আলাদা মতো। না না অসুবিধা নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাং আউটটা কম হয়েছে আর কি। হ্যাঁ ঋষাদ ভাত বসায় দিতেছে, আমি ডাল বসায় দিই, কারণ এখন তো এতদিন পরে আসার পরে বহুত খানা দানা অনেক কিছু রান্না করে খাওয়ার সময় নেই, অবস্থা নেই। সো ভাত ডাল ডিম ভাজি আর আলু ভর্তা হয়তো করতে পারি। আলু ভর্তা আর ডালের বাগানের পেঁয়াজ গুলা কেটে ফেলতেছি, এত খিদা লাগছে আজকে মনে জানি আলুটাও সেদ্ধ হয় না তাড়াতাড়ি। ওরে আল্লাহ, দুইজনেরই খিদা লাগছে। হ্যাঁ না ডাল বাগার দিনি, ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালে বাগারটা দিব আর একটু ঘন করি, কিন্তু তোমার আলুটাই তো সেদ্ধ হয় না। আমি আলু আর একটু তাড়াতাড়ি সেদ্ধ হইলে, এতগুলো আলু দিইনি, দুইটা আলু দিছি মাত্র, তুমি দেখছো? হ্যাঁ তুমি দাও এসে কাইটটা আন্দাজে। খুব খুশি দিশা, তুমি আলু ভর্তা ডাল আর ডিম ভাজিলে আর ঈশান মির্জার কিছু লাগে না। ডিম ভাজিটা করে ভালো হবে, আমি ডিম ভাজি করবো, আলু ভর্তা আমি করছি, ডিম ভাজি তুমি করো। আচ্ছা তেল কি শেষ? তেলে গেলাম তো দেখলাম না, আনো তেল তো লাগবে। এই তেলে আবার এখন মরিচ পোড়া দিব, আলু ভর্তার মরিচ পোড়া, শুকনো মরিচ পোড়া দিয়ে ভর্তা খাওয়ার কি আনন্দ। আহা, দুই খানা মরিচ পোড়া দেওয়া হবে, দুই খানা। ডাল হয়ে গেছে, শুকনা পোড়া মরিচের যে ঘ্রাণ, ওই ঘ্রাণেই পেটের খিদা আরো নাড়া দিয়ে ওঠে রে। ঈশা থাল দুটো দিয়া ফেলাও টেবিলে, আর ডালটা হয়ে গেছে, ডালটা নেও টেবিলে। সবসময় কিন্তু খালি সাজায় গুছায় খাওয়া ছবি ফেসবুকে শেয়ার করি, কিন্তু আমরা কিন্তু ডাইরেক্ট পাতিলেও ডাইনিং টেবিলে সার্ভ করি, টেবিল ক্লথ নাই। আর জার্নি করে আসছি, নিশ্চয়ই এখন সাজায় গোজায় খাওয়াটা অবশ্যই বাস্তবতার সাথে যায় না, সো ডাইরেক্ট পাতিল দিয়েই আমরা খাই। আর এখন এত বেশি খিদা লাগছে, পাতিল দিয়ে খাইতে তুমি স্টার্ট করো, পাতিল দিয়ে খাইতে আরও বেশি মজা লাগে, খিদা লাগলে না বেশি খিদা লাগে, ডাইরেক্ট পাতিল দিয়ে খাই নিয়ে খাইতে আমাদের বেশি ভালো লাগে। সো আমরা এই ভাত খাওয়া শেষ, এখন এই ভাড়ার গাড়ি ফেরত দিতে যাব, আমি এইটা চালাবো আর ঋষাদ ঋষানাকে নিয়ে আমাদের গাড়িতেই উঠবে। আর ঋষানা দুপুরবেলা ও লাঞ্চ করছে, ও ঘুমায় যাবে গাড়িতে, সো ঋষাদ আগে যাবে, ঋষাদকে আমি ফলো করব। তো জাস্ট এইভাবে যাই আমি গাড়িটা ওদেরকে রিটার্ন করে আমি আমার ঋষাদের সাথে আমি আমার গাড়িতে ব্যাক করব, এই আর কি আমাদের প্ল্যান। তো রেন্টের গাড়ি আজকের মধ্যে ভাড়া না দিলে, সরি আজকের মধ্যে রিটার্ন না করলে আবার পুরো ফুল ডে চার্জ করবে ওরা, সো এই জন্য আমাদের আজকে এটা রিটার্ন করতে যাইতে হইতেছে। ওই যে ঋষাদ মির্জার গাড়ি দেখা যায়, আমরা আবার গাড়ি চেঞ্জ করলাম, আমি আমার ঋষান আমার জন্য কান্না করতেছিল, তা আমি আবার আমার গাড়িতে এসে উঠলাম আর ভাড়ার গাড়িতে গিয়ে ঋষাদ উঠলো। সো ও এখন ও ভাড়ার গাড়িতে, আমি আমাদের গাড়িতে, সো আমি জাস্ট ওকে ফলো করতেছি, আমি
ওকে সামনে দিলাম এই জন্য যেন আমার ম্যাপ ফলো করতে না হয়। সো জাস্ট দুজনে গাড়ি ফলো করে যাচ্ছি এই জঙ্গলের রাস্তা থেকে, জাস্ট গাড়িটা ওইখানে রেখে এসে আমরা আবার আমাদের গাড়িতে ব্যাক করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি রিটার্ন করা শেষ, এখন আবার একসাথে সবাই বাসায় যাইতেছি। ঋষভ যখন গাড়ি ড্রপ করছে আমার ভিডিও করার কথা, বাট আমি ভুলে গেছি, আসলে খুব টায়ার্ড মনে হয় এই জন্য ভুলে গেছি। তো এখন গাড়ি দিয়ে আমরা আবার সপরিবারে বাসায় ফেরত যাচ্ছি, বাসায় গিয়ে গোসল করবো, গোসল করে সবাই মিলে একটা দুপুরবেলা ন্যাপ নিবো, এখন বিকেল 4টা বাজে, তো একটু রেস্ট নিবো, বিকেলবেলা খান উঠে চা খাবো। এই তো, তো এই ছিল 12 দিন পরে ফেরত আসার পরের আমার সিচুয়েশন, লাইক মুভমেন্টস যেটা আপনার সাথে শেয়ার করলাম। তো ট্যুর থেকে আসার পরে একটা মন খারাপ লাগে সেটা সত্যি, কিন্তু আমার নিজের বাসায় এসে নিজের ঘরে উঠলে আমার খুব শান্তি লাগে। এই যে ডাল আলু ভর্তা ভাত দিয়ে, ডাল আলু ভর্তা যে খাইলাম, ভাত খাইলাম, এটার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক অনেক শান্তি আসলে, আলহামদুলিল্লাহ। তো এই তো আমরা এখন বাসা যাচ্ছি, ইনশাল্লাহ আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ, বাই।